হে গাইজ, ওয়েলকাম টু মিউজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে ছিল সূর্য পুজো, তো এটা ভোর থেকে শুরু হয়, রাতে গিয়ে শেষ হয়। তো আমরা ভোরে সূর্য ওঠার আগে গিয়েছিলাম পুজো করার জন্য। তো দেখো এখানে এত কুয়াশা ছিল, আর সেই ঠান্ডার মধ্যে উঠতে সবাই চান করে পুজো করার জন্য বসে গিয়েছিল ছাদে। তো চলো ওখানে যাই, তারপর দেখা হচ্ছে। তো নেক্সট আমরা সেখানে গিয়ে সবাই এভাবে প্রদীপ ধরে দাঁড়িয়ে থাকি যতক্ষণ না সূর্য ওঠা হচ্ছিলো। তো আমরা এখানে সবাই গিয়ে প্রদীপ ধরে দাঁড়িয়েছিলাম। এই পুজোটার নিয়ম এমন যে তুমি যতক্ষণ না সূর্য দেখছো ততক্ষণ তোমাকে প্রদীপ ধরে দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু কুয়াশা ছিল, তো তাই সূর্য দেখা যাচ্ছিলো না, সেই কারণে সবাই আস্তে আস্তে চলে গিয়েছিলো। আমরা তো কয়েকজন মাত্র ছিলাম, আমরা সেখানে বসে বসে বক বক করেই যাচ্ছিলাম, কিন্তু সূর্য আর উঠছিল না। তো তারপর আমরা বৌদির বাড়ি থেকে ফুল নিয়ে যাই, মালা দিয়ে মালাটা করে খোঁপায় দেবো তার জন্য। কিন্তু তবুও সেখানে কোনো সূর্য ওঠেনি। তারপর আমরা সবাই রেডি হয়ে আসছিলাম, ওখানে যে আলতো দিয়ে দিতে হচ্ছিলো, কেউ মানে নিজে থেকে আর পড়ছিল। সবাই আমরা এভাবেই রেডি হই। দেন আমাদের রেডি হয়ে আমরা সবাই পুজো করতে চলে যাই। এটা ছিল মেন পুজো আর কি, এটা 12টার দিকে হয়েছিল। তো সবাই মিলে পুজো দিতে গিয়েছিলাম, তো সেখানে পুজো হয় অনেক টাইম ধরেই। তারপর সেখানে অঞ্জলি দেওয়া হয়, সবাই অঞ্জলি করছিল ওখানে। দেন তারপর অঞ্জলি দেওয়ার পর সেখানে যজ্ঞ করা হয়েছিল। যজ্ঞটা করার পর আমাদের পুজোটা শেষ হয়ে গিয়েছিল। তো যজ্ঞটা শেষ হওয়ার আগে সবাইকে খই দেওয়া হয়েছিল, বলা হয়েছিল তিনবার মন্ত্র পড়ে ওটার ভেতর খই দিতে। তো আমরা তিনবার করে খই দিই ওখানে, তারপর দুধ দিয়ে ঘি দিয়ে যজ্ঞটা ঠান্ডা করা হয়। দেন যজ্ঞটা দিয়ে সবার কপালের টিকাটা দেওয়া হয়, তারপর আমাদের পুজোটা সম্পন্ন হয়ে গিয়েছিল। এরপর আমাদের আরেকটা পুজো ছিল সন্ধ্যার দিকে, যেটা পরে হবে। তো এটা হলো 2 নম্বর পুজো, এরপর আরেকটা আছে। তো আমাদের টোটাল হয় 3টা পুজো। আর এদিকে আমার মা রান্না করছিল সবার জন্য। তো তারপর আমাদের প্রসাদ দেওয়া হয়, প্রসাদ খেয়ে আমাদের দুপুরের পুজোটা শেষ করা হয়। দেন আমাদের আবার বিকেলের পুজোটা আবার কাপড় বদলে তারপর করা হয়। তো তারপর আমরা গিয়েছিলাম ফটো টটো তোলার জন্য। ওখানে মানে যত টাইম পুজোতে পুজোটা হচ্ছিল না ততক্ষণ আমরা ফটোই তুলে যাচ্ছিলাম সারাদিন। তো আমরা ফটো তুলে ভিডিও টিডিও করি, তারপর গিয়ে আবার বিকেলে আবার পুজো দিই। তো এখানে সবাই আবার বিকেলে পুজো দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। তো এটা শুরু হয়েছিল সূর্য ডোবার আগে থেকে শুরু হয়, এবং যতক্ষণ না তারা উঠে তত অব্দি দাঁড়িয়ে থাকতে হয়। তো তারাটা উঠে গিয়েছিলো, তারপর আমরা সবাই ওখানে নমস্কার করে তো আমাদের পুজোটা শেষ হয়ে গিয়েছিলো। তো এর মাঝে অনেক কিছু হয়েছিলো, আমি সেগুলো রেকর্ড করতে পারিনি, তো আমি পুজো করছিলাম সেই কারণেই রেকর্ড করা হয়নি আর কি। আর এটা ছিল আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ, আমাদের পাড়ায় কিছু হবে আর আমরা ডান্স করবো না, সেটা কখনোই পসিবল না। তো তারপর আমরা হেলে দুলে যাই সব ডান্স করে টরে খাওয়া দাওয়ার জন্য। খাওয়া দাওয়ার পর আমাদের 2 দিনের আনন্দ ফুর্তি সবই শেষ হয়ে গিয়েছিলো, আবার হবে নেক্সট ইয়ার। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, তোমরা প্লিজ ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, এবং কাদের কাদের ওখানে সূর্য পুজো হয় সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এতটুকুই, টাটা, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।